এ মাসের সমস্ত নাটক কালিদাস রায় প্রণীত জাতকের গল্প অবলম্বনে। আজকের নাটক সুজাতা। বোধিসত্ত্ব একজন্মে বারাণসীর আজ ব্রহ্মদত্তের মন্ত্রী হয়ে তার রাজকার্য পরিদর্শন করতেন। একদিন মহারাজ রাজপ্রাসাদের জানালা খুলে দেখলেন এক পরমা সুন্দরী বালিকা রাজপথ দিয়ে বদ্রী ফল অর্থাৎ কুল বিক্রি করতে করতে যাচ্ছে। কুল নেবে গো, কুল, কুল নেবে। কথাটি এমনই মধুসুরে বলছে যে রাজার কানে তার স্বর্গীয় সঙ্গীতের মতো ধ্বনিত হতে লাগল। একসঙ্গে যেন শত শত বেনুবীণা বেজে উঠল। তাকে দেখে এবং তার কণ্ঠস্বর শুনে রাজার মনে হল এ বালিকা রাজরানী হওয়ার যোগ্য। মহারাজ তখনই তাকে রাজপ্রাসাদে ডাকিয়ে আনলেন এবং তার বিধবা মায়ের কাছ থেকে তাকে চেয়ে নিলেন, তাকে রানী করলেন। তুমি আমার রানী হলে, আজ থেকে তোমার নাম হলো সুজাতা। দু বছর পর রাজা একদিন বিকেলে সোনার পাত্রে ফল খাচ্ছিলেন। অন্যান্য ফলের সঙ্গে কয়েকটি কুলও ছিল। সে সকল ফল সুজাতা আগে কখনো দেখেনি, রাজপ্রাসাদে এসে প্রথম দেখেছে। সে সব ফল সম্বন্ধে কোনো প্রশ্ন না করে সে কুলগুলির দিকে আঙুল দেখিয়ে বলল, মহারাজ, গোল গোল লাল লাল ওই ফলগুলির নাম কি? রানী হয়ে তোর দেখছি মাথা বিগড়ে গেছে। তোর যোগ্য ঠাঁই নগর প্রান্তের পাতার কুঁড়ে। একদিন যে ফল কুড়িয়ে ঝুড়ি ভরে পথে পথে বিক্রি করতিস, যে ফল তোর ভাত যোগাত এ ফল তাই। দু বছরেই তুই তা ভুলে গেলি? তোর চরিত্র বেশ বুঝেছি। দূর হ হতভাগিনী, যে অবস্থায় ছিলি সেই অবস্থায় ফিরে যা। সুজাতা দিনবেশে রাজপুরী থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছে দেখে বোধিসত্ত্ব তাকে ফিরিয়ে আনলেন। মহারাজ, এ অপরাধ সুজাতার নয়, মানুষের স্বাভাবিক ধর্মই এই। সুজাতা কোনোদিন রাজপুরীতে ঠাঁই পাবে প্রত্যাশাও করেনি। তাকে জোর করে আশাতীত গৌরব দিয়ে আজ অপমান করে বিদায় দিলে চলবে কেন? রাজবংশের জন্য সে তো নিজেকে প্রস্তুত করেনি। তার জাতি জন্ম বিচার করে, গুণ দেখে, চরিত্র দেখে তাকে আপনি গ্রহণ করেননি, তার রূপ দেখেই তাকে রানী করেছিলেন। রাজপুরীতে এসে তার সে রূপ শত গুণে বেড়ে গেছে। যা দেখে তাকে ঘরে এনেছেন তাই নিয়েই আপনার তুষ্ট থাকা উচিত। তার বেশি তার কাছে চাওয়া অন্যায়। যদি কোনো অপরাধ হয়ে থাকে তবে আপনারই হয়েছে। আপনার তো পথের কাঙালিনীকে বিয়ে করবার কথা নয়। যদি করেই থাকেন তবে নিজের পত্নীকে তুচ্ছ কারণে ত্যাগ করা চলবে না। রানী হয়ে সুজাতার মাথা বিগড়েছে, রাজা হয়ে আপনার মাথা এমনই বিগড়েছে যে পথের কাঙালিনীকে রানী করেছেন। আপনি সৎবংশ জাত, বিদ্যান, গুণবান, প্রজার দণ্ডমুণ্ডের কর্তা। আপনার যদি মাথা বিগড়ায় তবে একজন অশিক্ষিতা নীচবংশীয় বালিকার মাথা বিগড়াবে, তাতে আর আশ্চর্য কি? হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো সুজাতা। মহাত্মন, আমি ইচ্ছে করে কুল চিনিনি এ কথা সত্য নয়। কুল অতি তুচ্ছ ফল। মহারাজের সোনার ভোজনপাত্রে ঐরূপ তুচ্ছ ফল থাকবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম ওগুলো বুঝি অন্য কোনো উপাদেয় ফল। যাই হোক, রানীগিরির শখ আমার মিটেছে। এত তুচ্ছ কারণে গভীরভাবে কোনো বিষয় চিন্তা বা বিবেচনা না করে যিনি নিজের রানীকে দূর করে দিতে পারেন তার সংসারে আমার ঠাঁই নেই। আমি মহারাজের ক্ষমা চাই না, আমি বিদায় নিলাম। বোধিসত্ত্ব সুজাতাকে ভিক্ষুণীদের মঠে পাঠিয়ে দিলেন। সুজাতা রানীগিরি ছেড়ে ভিক্ষুণী হলেন। রাজা অনুতপ্ত হয়ে সুজাতার মত পরিবর্তনের চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি।
কিন্তু সুজাতা কিছুতেই আর রাজ সংসারে ফিরলেন না। এই গল্পটি শোনালেন অভিক ঘোষাল। অন্যান্য ভূমিকায় অভিনয় করলেন বালিকা আদ্রিতা ভট্টাচার্য, রাজা শুভজিৎ পাত্র, বোধিসত্ত্ব অজয় ভট্টাচার্য, পরিচালনা দেবযানী ঘোষ, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, উপদেষ্টা অরিজিৎ মিত্র।